আজ বেলুড় মঠে আত্মারামের মহাস্নান। প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতেই বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর বিশেষ পূজা সমর্পিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। ঠাকুরের শরীর যাবার পর যে কৌটোটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল তাকেই আত্মারামের কৌটো বলা হয়। স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ প্রায় 107 ডিগ্রি পর্যন্ত ওঠে। সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণমাত্রায় দেখা দেয় এবং তিনি প্রলাপ বকতে থাকেন। আরোগ্যের আশা তিরোহিত হইতেছে দেখিয়া সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ন। স্বামীজির চোখে মুখে দুঃখ ও উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট। এমন সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজাগৃহে প্রবেশপূর্বক তাহার পূজাদি সমাপন করিলেন ও যেই কৌটোটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল এবং যাহাকে স্বামীজি আত্মারামের কৌটো আখ্যা দিয়েছিলেন উহা গঙ্গাজলে ধৌত করিয়া সেই পবিত্র বাড়ি নির্ভয়ানন্দকে পান করিতে দিল। পর জ্বর আর একটু বৃদ্ধি পাইয়া ক্রমশ একেবারে কমিয়া গেল। তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরাইয়া বললেন, দেখো ঠাকুরের শক্তি দেখো, তিনি কী না করতে পারেন। আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম। তাহার নিত্যকর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান, তাহার শিব পাদুকাদ্বয় মস্তকে ধারণ ও কৌটোর সম্মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত। কিন্তু চিরকালই তাহার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটা জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা। অতএব এত শ্রদ্ধাভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটোর পরীক্ষায় তিনি প্রবৃত্ত হইবেন ইহাতে আর আশ্চর্য কি। একদিন যথারীতি সাষ্টাঙ্গ প্রণিপাত ও মস্তকে কৌটো স্পর্শ করিবার পর ঠাকুর ঘর হইতে বাহিরে আসিবার সময় হঠাৎ মনে হলো, সত্যি কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ হয়েছে, আচ্ছা দেখি প্রার্থনা করে। এই বলে মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর তুমি যদি সত্যি সত্যি এর মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন না, তাহার তখন বেলুড় মঠে আগমন একান্তই অসম্ভব। এই অপূরণীয় বাসনাই তার মনে প্রার্থনাকারে উদিত হলো। অবশ্য এসব কথা তার নিজের অন্তঃকরণের গোপন কোণায় রয়ে গেল, অপর কেউ জানিতে পারিল না, এমনকি কিছুক্ষণ পর তিনি নিজেও ভুলে গেলেন। পরদিন তিনি কার্যোপলক্ষে কলকাতায় চলে এলেন। অপরাহ্নে মঠে আসিয়া তিনি জানতে পারলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে গাড়িতে যেতে যেতে স্বামীজি মঠে আছে কিনা সংবাদ নিয়ে স্বীয় ভ্রাতাকে পাঠিয়েছিলেন, কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ণ মনে ফিরে গেছেন। এই কথা শোনা মাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হলো এবং তিনি তখনই দ্রুতপদে ঠাকুর ঘরে প্রবেশ আনতে আত্মারামের কৌটোতে মাথা ঠেকে পুনঃ প্রণাম করে বলতে লাগলো, সত্যি তুমি, সত্যি তুমি। প্রেমানন্দ সেই সময় ধ্যান করবার জন্য ঠাকুর ঘরে ঢুকছিলেন। তিনি এই কাণ্ড কিছুই বুঝতে পারলেন না, চিত্তাপ্রীতের ন্যায় দাঁড়িয়ে রয়েছেন। পরে স্বামীজির মুখে সমস্ত কথা শুনে স্তম্ভিত হইলেন। সেই দিন থেকে স্বামীজি ওই ঘটনার কথা উল্লেখ করে মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজা করতে আদেশ দিয়েছিল। বছরে মাত্র 3 দিন আত্মারামের কৌটো সর্বসমক্ষে আনা হয়। সেই 3টি দিন হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা, দুর্গাপুজোর অষ্টমী এবং শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পুজো।